হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কি করছো তোমরা সবাই আমি তো এখন সমস্ত রকমের সবজি নিয়ে চলে এসেছি কাটতে তো কালকে সকালে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আছে তো তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নেব তো প্রথমে শাকটা কেটে নিই তারপরে বাকি সবজিগুলো এক এক করে সব কেটে নেব তো কি আছে কালকে সকালে আমাদের বাড়িতে সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে তো দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে তো এরপরে আমি এক এক করে সমস্ত ভাজাগুলো কেটে নেব বেগুন ভাজা কাটা হয়ে গেল মূল ভাজাগুলোও কাটা হয়ে গেল এরপরে আলুটা কেটে নেব তো দেখো আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে ফুলকপি আলু আদা সমস্ত রকমের ভাজা এমনকি মূলো আর বেগুন দিয়ে যে টক হবে সেই টকটাও কাটা হয়ে গেছে তো বাকি আছে নারকেলটা তো নারকেলটা যেহেতু ভাঙতে পারছি না তো সেহেতু নারকেলটা সকালেই কাটবো তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালে গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে সেই সন্ধ্যের সময় তোমাদের দেখিয়েছিলাম সবজি কাটা তো তারপর থেকে তোমাদের সামনে আসতেই পারিনি আমি তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো তারপরে রাত্রে শর্ট ভিডিও বানাচ্ছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি তোমাদের জন্য তো তোমরা প্লিজ আমার সাথে থেকো তো এখন তো বাজছে সকাল আটটা তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপরে আমি যাব পুজোর জোগাড় করতে তো আজ একটা বিশেষ দিন তো এই বিশেষ দিনটা কি সেটা আমি তোমাদের এখন বলবো না তো তোমাদের সেটা আমি পরে বলবো এখন বলে দিলে তোমরা অনেকেই হয়তো মানে সবাই না আমার বেশ কয়েকজন বন্ধু আছো যারা জাস্ট ভিডিওটা টাচ করো আর সামান্য একটুখানি দেখে কমেন্ট করো তো সেই কারণে আমি এখন বলবো না যে কী আজকে কি আছে বিশেষ দিনটা যার জন্য কালকের থেকে এত সবজি কাটাকাটি করে রেখেছি এমনকি সকাল সকাল আমি স্নান করে এখন যাচ্ছি পুজো জোগাড় করতে কেন সেটা আমি তোমাদের বলবো অনেক পরে তাহলে আমি কমেন্ট এটাই দেখতে চাই যে আজকে কী বিশেষ দিন ছিল যার জন্য আমি ভিডিওটাকে মানে মানে ভিডিওটা শ্যুট করলাম আর কি তো কী বিশেষ দিন ছিল সেটাই আমি জানতে চাই মানে তোমাদের কাছে এটা আমার প্রশ্ন তো যারা প্রশ্নের উত্তরটা দিতে পারবে আমি বুঝতে পারব যে তারাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে মানে এমনি আমি বুঝতে পারি যে কারা দেখছো বা কারা দেখছো না কিন্তু এটা আমার একটা নতুন টপিক ঠিক আছে মানে নতুন একটা আইডিয়া মাথার মধ্যে আমি এনেছি তো আজকের এই বিশেষ দিনটা দিয়ে সেটা শুরু করলাম তো এবার থেকে এরকমই আমি করবো তো তাহলে কী হবে সবাইকে ভিডিওটা দেখতেই হবে নাহলে তো কমেন্ট করতে পারবে না আর আমি অন্য কোনো কিছু কমেন্টে চাইছি না মানে চাইছি না মানে যার যা ইচ্ছে সে কমেন্ট করতেই পারো কিন্তু কমেন্টের মধ্যে যেন এই অ্যান্সারটা থাকে যে আজকে কী বিশেষ দিন ছিল যার জন্য কালকের থেকে মানে গতকাল থেকে সবজি কেটে রাখা হলো এখন সকাল সকাল আমি স্নান করে পুজো জোগাড় করতে যাচ্ছি পুজো খাওয়া দাওয়া আয়োজন অনেক কিছু হবে আজকে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি জন্য সে এত কিছু হলো সেটাই তোমাদের কাছে প্রশ্ন তো ঝটপট ভিডিওটা দেখতে থাকো আর ফুল ওয়াচ করবে ভিডিওটা তাহলেই তোমরা বুঝতে পারবে আর আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি তো যারা এই কোশ্চেনের অ্যান্সার দেবে তো এই ভিডিওর নিচে কমেন্টে তো আমি তাদের নাম নেক্সট ভিডিওতে নেব ঠিক আছে তো চলো আর দেরি করছি না আমি আমার কাজগুলো স্টার্ট করে দিই তোমরা আমার সাথে থাকো তো এখন আমি চলে এসেছি ফল কাটতে পুজো হবে তো দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তালা ফল চাল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো এরপরে আমি শুধু চপ চপ করে কেটে নেব তো দেখো প্রথমে আমি তালাটা সাজিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি তালাটা সাজাচ্ছি এই রকমভাবে এখনো সাজানো হয়নি তো সাজাচ্ছি তোমরা দেখো হয়ে গেছে আমার তালাটা সাজানো তো এরকম ভাবেই সাজিয়ে দিয়েছি আর দাদু চলে এসেছে পুজো করতে দেখো গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে তো দুটো গাছেই গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে আর আকাশটার অবস্থা দেখো পুরো মেঘ হয়ে আছে তো এখানে দাদু পুজো করছে তো প্রত্যেক বাড়িতে তোমাদের পুজোর শোনায় দাদুর তো সেজন্য এবারে আর তোমাদেরকে পুজো শোনায়নি তো পুজো হয়ে গেছে সব পুজো হয়নি এখনো কিছু বাকি আছে তো পুজো মোটামুটি হয়ে গেছে আর কয়েকটাই খালি বাকি আছে তো সেই পুজো কটা হয়ে যাবে গেলে যাবো রান্নাঘরে তো চলো তোমরাও আমাদের সাথে আমি চলে গেছি রান্নাঘরে আর এখন এখানে বেগুন ভাজা করছি আর কপি ভাজা আমার হয়ে গেছে মাছের ঝোল হবে মাছ এখনো বাঁচা হয়নি তো মাছের ঝোল হবে মাছের ঝোলের আলু আর মানে আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজা করছি তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই দেখো এখানে আমার কপিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে একটা বেগুন ভাজা হয়েছে আর এখানে আমার মাছের ঝোলের আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে বাকি ভাজাগুলো আমি একবার পরবো আর এখানে দেখো আমি আবার দিয়েছি বেগুন ভাজা করতে তো বেগুনগুলো ভাজা হচ্ছে তোমাদের সাথে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তবে আমি চেষ্টা করব যতটা পারি ততটা শেয়ার করতে তো এখানে সমস্ত ভাজাগুলো হবে এরপর আলু ভাজা মূলো ভাজা এগুলো সব করবো বড়ি ভাজা করব নারকেল ভাজা হবে আগ ভাজা হবে তো অনেক রান্না হবে আজকে যে আজকে এই ভিডিও নিচে যারা কমেন্ট করে বলতে পারবে যে কি উপলক্ষে আমি এত আয়োজন করেছি তো তাদের নাম আমি নেক্সট ভিডিওতে নেব তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো বলা যায় না আমি কখন বলে দিই যে আজকে কি উপলক্ষে এত আয়োজন করেছি তাই না তো তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো রকম কোনো স্কিপ করা যাবে না তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা ফুলকপিটা তো তরকারির জন্য ভেজেছি এখানে মূলো ভাজা হয়ে গেছে আলু ভাজা এখানে রেখেছি আর বাকি আলু ভাজা এখানে রেখেছি নারকেল ভাজাগুলো না একটু কালো হয়ে গেল আর আগ ভাজা করেছি বড়ি ভাজা হয়ে গেছে টমেটোটা মাছের ঝোলে দেওয়া হবে আর এখন এখানে বসিয়েছি শাক তো শাকটা একটুখানি হয়ে যাক তারপরে মাছের ঝোলের জন্য মাছ ভাজা হবে নারকেলটা ভাজতে দিয়ে মজার ভিডিও বানাচ্ছিলাম তো ওদিকে আমার ভিডিও হয়ে হয়ে গেছে আর আমারও নারকেল কালো হতে হতে দিয়ে না হয়ে গেছে তো আমি যখন খেয়েছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন সবাই খাচ্ছে তো সবার খাওয়াটাই দেখালাম একটুখানি আজকে মুড়ি খাইনি আজকে ছিঁড়ে সমস্ত ফল দিয়ে মেখে খাওয়া হয়েছে তো এখানে হচ্ছে মাছ ভাজা আর আজকে হচ্ছে নবান্ন উৎসব আমাদের বাড়িতে তো সেই কারণে অন্নপূর্ণা ঠাকুরকে সমস্ত তরকারি ভাত দিয়ে খেতে দেওয়া হয়েছে তো এটাই তোমাদের কাছে আজকে প্রশ্ন আছে তো এখানে দেখো দাদু খাচ্ছে দাদুকেও খাওয়ার জন্য বলা হয়েছে তো দাদু খাচ্ছে তো দাদু খাওয়া হয়ে যাবার পরে আমরাও খেয়ে নেব। তো নবান্ন উৎসবে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো দেখো এখানে আমরাও এখন খেতে বসে পড়ছি তো জানি না তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকেও সুযোগ করে দিও আমিও যেন তোমাদেরকে আমার বন্ধু হিসেবে পাই তো এখানে দেখো আমার হাজব্যান্ড ঢাকা নিয়ে শুয়ে পড়েছে বাইরে বৃষ্টি পড়ছে তো চলো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আমারও তো আমিও এরপর একটুখানি শুয়ে পড়বো তো তোমরা আমার ভিডিওটা দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে Ta-da! Love you all!